রাইজিত আমাদের ছেলে, সে ছেলে হিসেবে খুব ভালো, তবু যে কাজটা করেছে সেটা আমরা অনুতপ্ত। মায়ের কান্না বাদ মানছে না, শোকে পাগল প্রায় সন্তান। মৃত্যু রে, তুই আমার এত তাড়াতাড়ি ডাকিস না, এখনো বাবা মার জন্য কিছুই করতে পারি নাই। পদ্মা সেতুর নাট বল্টু খোলা, বায়েজিদ এবং মেহেদিকে গ্রেফতার করেছিল পুলিশ, তাদেরকে বিশেষ আইনে মামলায় নেওয়া হয়েছিল, এদেরকে 7 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল প্রিয় সম্মানিত বিয়ার্স। কিন্তু বায়েজিদের মায়ের কান্না যেন থামছেই না, তিনি এমন কান্নাকাটি করেছেন যে কিনা ওনার চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছে। এখন উনি কান্নাকাটি করলে চোখের পানি আর আগের মতো পড়ে না। এ নিয়েও প্রধানমন্ত্রীর কাছে বায়েজিদের মা ক্ষমাও চেয়েছেন যে বায়েজিদ ভুল করেছে, তাকে ক্ষমা করে দেওয়া হোক, আমরা পরিবারের সবাই অনুতপ্ত এই বিষয় নিয়ে। তিনি কাকুতি মিনতি করেছেন প্রধানমন্ত্রীর কাছে, ক্ষমাও চেয়েছেন, কিন্তু এতেও প্রশাসনের মন গোলেনি। এছাড়াও বায়েজিদের গড়ের মধ্যেও ভাঙচুর চালানো হয়েছিল, কিন্তু মায়ের মন তো সবসময় ছেলেকে নিয়েই পড়ে। গড়ের সবাই যদি ভুলে যায়, কিন্তু মা কখনো সন্তান হারানোর কষ্ট কখনো ভুলে যায় না। বায়েজিদের মা কান্নাকাটি করে একটাই কথাই বলতেছে, আমার ছেলে কবে আসবে, কবে তার মুক্তি হবে, এখন আর তিনি ঠিক মতো খাওয়া দাওয়াও করেন না। তিনি এমন কান্নাকাটি করেছেন যে কিনা উনি আর চোখে আর ভালো করে দেখেন না, চোখে ঝাপসা দেখেন, আগের মতো আর দেখেন না। বায়েজিদের মায়ের কান্নাকাটি দেখে গ্রামের মানুষরাও বলা বলি করতেছে, প্রধানমন্ত্রী যদি তাকে আরেকটা সুযোগ দিতেন, যাতে সে ফিউচারে এরকম ধরনের ঘটনা আর যাতে না করতে পারে, তাহলে খুব ভালো হতো। বায়েজিদের কপালে কী আছে তা আমরা ভালো করেও জানি না, সেটা শুধু সময়ের অপেক্ষা। আমরা শুধু একটাই দোয়া করতে পারি বায়েজিদের মায়ের জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে ধৈর্য এবং শক্তি রাখার তৌফিক দান করেন, এটাই কামনা করি।